ঢাকার ধামরাইয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ভিজুয়াল মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তামাক কোম্পানির হস্তক্ষেপ পরিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, এই স্লোগানে বৃহস্পতিবার ধামরাই পৌরসভার আয়োজনে পৌরচত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ। এ সময় দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন এবং সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তামাক বিরোধী বিভিন্ন বিষয় নিয়ে নাটক পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে ১৭টি স্কুলের প্রদর্শনী স্টলের মধ্যে সেরা ৩টি স্কুলকে পুরস্কার দেওয়া হয়।